এদের বেশিরভাগই বেরিয়েছেন কর্মস্থলে যাওয়ার জন্য, অপেক্ষা করছেন গণপরিবহনের। একটি গাড়ি আসলেই তাতে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়েন তারা। রোববার সকাল থেকে রাজধানীর বেশিরভাগ সড়কেই এমন দৃশ্য দেখা গেছে। শুক্রবার মধ্যরাত থেকে হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। শনিবার রাতে যাত্রীবাহী গণপরিবহনের জন্য নতুন ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়। সেই অনুযায়ী যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। এ নিয়ে কথা কাটাকাটি হয় যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে। সিটিং সার্ভিস কিংবা ওয়েবিলের অজুহাতে দ্বিগুণ ভাড়া আদায় করার অভিযোগ রয়েছে যাত্রীদের। মানা হচ্ছে না সর্বনিম্ন ভাড়াও। সিটিং ভাড়া আগের চেয়ে বেশি ভাড়া নিচ্ছে, 30 টাকা ভাড়া, 40 টাকা নিচ্ছে। পরিবহনে যাতায়াত করি আমরা, হলে এটা পরিস্থিতির শিকার। এভাবে সব কিছুতে যদি ভাড়া বেড়ে যায় তাহলে তো আমাদের জন্য জীবনযাপন করা কষ্টকর হয়ে যাবে। পরিবহন শ্রমিকরা জানালেন মালিকের নির্দেশ অনুযায়ী ভাড়া আদায় করছেন তারা। আমাদের সর্বনিম্ন ভাড়া 20 টাকা, 10 টাকা কোনো ভাড়া নেই। যেটা নির্ধারণ করেছে এটাই হচ্ছে। লেনদেন আছে, ওরা বলছে যে 5 টাকা ভাড়া বেশ বাড়ছে। ভাড়া বাড়ানোর পরদিন রোববার রাজধানীর সড়কে গাড়ির সংখ্যাও ছিল কম, ফলে অফিসে যাওয়া এবং জরুরি প্রয়োজনে বের হওয়া নগরবাসী পড়েন ভোগান্তিতে। গণপরিবহনে ভাড়া নৈরাজ্য ঠেকাতে রাজধানীর কয়েকটি জায়গায় অভিযান চালায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত, তবে তার কোনো সুফল মেলেনি প্রথম দিন। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।